তাফসিরুল কোরআন মাহফিলে অতিথি হিসেবে আসছেন এই সময়ের আলোচিত বক্তা আল্লামা ড মিজানুর রহমান আজহারী আলোচিত এই মাহফিলে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ মাদারীপুরের সাহেবরামপুর মাদ্রাসা কমিটির আয়োজনে উপজেলার সাহেবরামপুর ইউপি হাই স্কুল মাঠে আগামী পঁচিশে ডিসেম্বর তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে আজহারি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তার আগমন উপলক্ষে সাহেবরামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে মাইকিং করা হয়েছে এছাড়া তার আগমনকে ঘিরে বেশ কয়েক দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার প্রচারণা ঝড় এ ওয়াজ মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুক্রবার সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম তবে আয়োজক কমিটি জানান এ ওয়াজ মাহফিলে লাখ লাখ লোকজনের সমাগম ঘটবে এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন আমরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছি বিশেষ করে আজহারির যে জনপ্রিয়তা তাতে আমাদের মনে হয় না ওই মাঠে এত লোকজন ধরবে তবে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছি ওয়াজ মাহফিলের দিন তিন শতাধিক পুলিশ মোতায়েনের ব্যবস্থা এছাড়া আমরা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছি বলে তিনি জানান এদিকে মিজানুর রহমান আজহারির ভক্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রচণ্ড শৈত প্রবাহ উপেক্ষা করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্তমান সময়ের আলোচিত তরুণ মুফাসির ও ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আল আজহারীর ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামে দুপুরের আগেই পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্দুর থানার গাঁট বাজার সংলগ্ন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এর আগে সকাল থেকেই জামায়াত হতে শুরু করেন হাজার হাজার ধর্মপান মুসলমান থানার গাঁট বাজার সংলগ্ন মাঠ অভিমুখে জনতার এই স্রোত আজহারির বয়ান শুরু হওয়ার পরও অব্যাহত ছিল জনতার এই উপচে পড়া ভিড়ের প্রতিক্রিয়ায় মাওলানা মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবি দিয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ প্রচন্ড শৈত্য প্রবাহ উপেক্ষা করে কিশোরগঞ্জের পাকুন দিয়ার কোরআন প্রেমিক জনতার ঢল রাব্বে কারিমের কাছে ফরিয়াদ কোরআন যেন হয় আমাদের নিত্য সঙ্গী বাদ জোহর শ্রোতাদের এই উপচে পড়া ভিড় আমাদের জন্য বড় অনুপ্রেরণা আমরা কখনো হতাশ হই না নিরাশ হই না হাল ছেড়ে দিই না বরং আমরা ভরসা রাখি মহান আল্লাহর উপর প্রয়াত মাওলানা মোহাম্মদ এখলাস উদ্দিন ও মাওলানা এমদাদুল হক আড়াই হাজারের স্মরণে এগারো সিন্দুরের থানার ঘাট এলাকায় দিনব্যাপী তালিম ও ইসলামী জলসায় প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় তরুণ মুফাসির ডক্টর মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল আজহারি আবদুল্লাহ হজ কাফেলার উদ্যোগে আয়োজিত এই জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রেনু